ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে থেমে থেমে চলা সংঘর্ষ আপাতত নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন পুলিশ ও ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। এখন পর্যন্ত জানা গেছে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 50 জন, আহত অনেককেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ। ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা কেন জবাব চাই স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এদিকে সংঘর্ষের ঘটনায় একদিন আগেই কলেজের ঈদের ছুটি শুরু হওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। মঙ্গলবার বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব 20 তারিখ থেকে বন্ধ হয়ে যায়, 20 তারিখ ক্লাসই সব বন্ধ হয়ে যাবে। ঢাকা কলেজের ক্ষেত্রে আমরা বলেছি যে আজকেও যেহেতু সেখানে ক্লাসের পরিবেশ নেই বা কিছু, কাজে আজকে থেকেই সেখানে ঈদের ছুটিটা শুরু হয়ে যাবে এবং 5 তারিখে যখন অন্যান্য সব প্রতিষ্ঠান খুলবে যেই তারিখে, সেই তারিখে ওদেরটাও খুলবে। এখন ঈদের ছুটিতে সবাই চলে যাবে, আশা করি হলগুলোও সব বন্ধ এই সময় থাকবে। এর মাঝে একটা অন্য সমস্যা যেটা, সেটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নানানভাবে উস্কানি দিয়ে, বিভিন্ন রকম গুজব ছড়িয়ে উস্কানি দিয়ে পরিস্থিতিকে খারাপ করার একটা অপচেষ্টা চলছে। আমি শিক্ষার্থীদেরকে এবং ব্যবসায়ী যারা ওখানে আছেন, শ্রমিক ভাইয়েরা যারা আছেন, তাদের সবার কাছে আমি অনুরোধ করব, কোনো ধরনের কোনো গুজবে কান দেবেন না, কোনো ধরনের কোনো উস্কানিতে আপনারা উত্তেজিত হবেন না। শান্ত হতে হবে, রোজার দিন সবাই শান্ত হয়ে পরিস্থিতি শান্ত করে যে কোনো ধরনের কোনো সমস্যা। শিক্ষা প্রতিষ্ঠানে সৃষ্ট ঘটনায় সাম্প্রদায়িক চেহারা দেওয়ার পেছনে প্রতিষ্ঠানের কেউ সম্পৃক্ত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। পরিকল্পিতভাবে একটা দেশে একটা মহল তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবার নানান রকম চেষ্টা করেও যখন ব্যর্থ হচ্ছে, একবার দ্রব্যমূল্য নিয়ে খুব চেষ্টা করলো, সেটাও যখন নিয়ন্ত্রণে, তারা অন্যান্য নানান ইস্যু নিয়ে এক একবার নামতে চেষ্টা করে, ঠিক একইভাবে। তবে উদ্ভূত পরিস্থিতিতে হল ও ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন যে কোনো মূল্যে হল ও ক্যাম্পাসে অবস্থান করবেন তারা। মঙ্গলবার বিকাল 4:15 দিকে সম্মিলিতভাবে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রনেতারা প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যানের কথা জানান। এ সময় শিক্ষার্থীরা ঢাকা কলেজের অধ্যক্ষের অপসারণ সহ ছাত্রদের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। আহমদ সিফাত, ঢাকা প্রকাশ।